নির্বাচন হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি যে ফল যেটাই হোক সেটা মেনে নেবেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই মেনে নেব। আর হ্যাঁ, নির্বাচন নিয়ে সন্তুষ্ট। আচ্ছা, নির্বাচনের আগে আমরা দেখে পেয়েছি যে আপনাদের এক প্যানেল অন্য প্যানেলকে কাদা ছাড়া, আমাদের আসলে মানে ভাবের জন্য কি আপনাকে আমরা বিশেষ আমার ব্যক্তিগতভাবে যেটা আমি দেখেছি বার পারি, আসলে মেইন প্রেশারটি পরে দুটোর পরে, এটা আজকে শুক্রবার, জুমার নামাজ পরে দুটো আড়াইটা পরে মেইন প্রেশারটা তখন পরে। আর তাছাড়া ভোটাররা আসছে যাচ্ছে, আর আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আচ্ছা টু থার্টি এই প্রেশারটা ডবল হয়ে যাবে, ডবল বলবো না, চার গুণ হয়ে যাবে। নির্বাচনের প্রার্থীদের যেমন জায়েদ খানের বিরুদ্ধে নিপুণ আক্তার এইমাত্র একটা অভিযোগ তুলেছেন যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে গেটে এসে, এটা আসলে আপনি দেখেছেন কিনা? আপনি তো অনেকক্ষণ ধরে, না আমি তো গেটে তো আপনারা আমার সাথে ছিলেন, আমিও বলবো যে আপনাদেরকে দেখেছেন, আমি তো ওখানে বসা ছিলাম, আমি দেখিনি। যদি এই ধরনের কর্মকাণ্ড যে কেউ করে থাকে সে আমার আমার জেনারেল সেক্রেটারি ডাজন্ট মিন আমি সত্যিটাকে এড়িয়ে যাব, যদি সে করে থাকে আমি তার ঘোর বিরোধিতা করব, অবশ্যই না, করা উচিত না, কিন্তু সেই ধরনের প্রমাণ আছে কি? আমি একটু জিনিস শুনেছি, সেই ব্যাপারটি আদৌ ঠিক কিনা আমি এটা, আমাদের একজন প্যাশেন্ট আছে সিকান্দার, আমি একটু আগে এই মাত্র জিজ্ঞেস করেছি ব্যাপারটি কী, ধরো সিকান্দার আসছে তাকে অ্যাম্বুলেন্সে তাকে কী করে নিয়ে আসছে, সেই অ্যাম্বুলেন্সের টাকাটা নাকি শুনেছে দিয়েছে, সেই ব্যাপারটি কেউ ছবি তুলেছে কিনা যায় না, ব্যাপারটি যদি সেই রকম হয় তাহলে আমি বলবো যে এটা মানবিক দৃষ্টিভঙ্গি যদি হয়ে থাকে তাহলে বলে ইসোকে, কিন্তু ভোট পাইবার জন্য ভোট পাবার জন্য যদি অন্য ধরনের কিছু করে থাকে আমি অবশ্যই সেটা তো পরে থাকবো না, বিকজ আমি কখনোই অন্যায়ের সাথে ছিলাম না, অন্যায়ের সাথে নেই এবং কখনোই অন্যায়ের পরে আমি কথা বলবো না। মানে অ্যাম্বুলেন্সে যে সিকান্দার এসছেন তাকে কে টাকাটা দিয়েছেন? আমি যেটা শুনেছি এখানে নাকি টাকা দিয়েছে ওই জাস্ট অ্যাম্বুলেন্স, আমি শুনেছি, আমি কে দিয়েছে তাও জানি, কিন্তু কেউ বলেছেন যে যা দেখুন, আমি তো দেখেছেন ভাই যে আমি ওখানে বসা ছিলাম, আপনি ভোটারদের মধ্যে অনেকেই ভোট দিয়েছেন ইতিমধ্যেই, তো জয় কি আসলে আসবে কি মনে হচ্ছে ভোটারদের সঙ্গে কথা বলে? আমার ওস্তাদ আসছে, এক হচ্ছে কি আমি সেটা দেখিনি, সেকেন্ড কথা হচ্ছে কি আমি তাদের ব্যাপারে বলতে পারবো না, আমাদের তাহলে হচ্ছে সেটা কাদা ছোড়াছুড়ি ব্যাপার, এখানে আমরা কাদা ছোড়াছুড়ি আছি, এখানে আমরা কাদা ছোড়াছুড়ির পাই, আমি কোনো কাদা ছোড়াছুড়ি হতে যাবে না, ওনারা যদি ভরে থাকে আমার করছে নেই, আমরা আমি যেটা বিশ্বাস করি আমি ওই দিনও বলছি যে আমাকে যদি কেউ এখানে ভোট দিয়ে থাকে যে ভোট দেয় প্রত্যেকে আমাকে ভালোবাসে, আমি একদম প্রাউডলি বলতে পারি আমি জীবনে কখনোই ওদের কাছ থেকে সরে যাই নিয়ে আমরা সবাই একসাথে হয়ে যাবো, কালকে থেকে তো আমাদের কোনোরকম আলাদা কিছু থাকবে না, আমরা সব ভাই, বিকজ কালকে যদি একটু নতুন ছবি শুটিংয়ে আমি যাই সেখানে যে ওই প্যানেল লোকজন পরে আমরা কি কেউ মুখ ঘুরিয়ে থাকবো? অবশ্যই না, বুকে যদি ভাই কেউ যায় বা ইলেকশন আমরা এই ডাইট করছি আর আমরা ফান করবো মজা করবো, আমাদের এখানে ইলেকশন ঠিক সেরকমই হওয়া উচিত। আজকে দেখেন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি জেসমিন, তারপর শাহানুর, জায়েদ খান, একটু আগে আসে ইমন, নীরব, সবাই সে আপনার দুষ্টের ফাইল আমি কিন্তু করছি, সো আমি মনে করি এটাই আমাদের ইলেকশন, এখানে মনে করি কোনো রকম মত বিরোধ নেই। ছোট্ট একটি কথা বলে শেষ করি, বাসায় দেখি যখন দুই ভাই খেলে গ্রামবোর্ড খেলতো আমি হয়তো এক ভাই সাপোর্টে গেছি, আরেক ভাই হয়তো আরেক ভাই সাপোর্টে গেছে, ও যে একটা গিটু ফেলালে চিৎকার দিয়েছে ও হয়তো বুঝি, ব্যাপারটা ঠিক সেরকম আমার মনে হয় জিনিসটাকে সেইভাবেই নামা উচিত, একটা ফ্যামিলির মধ্যে একটি খেলা হচ্ছে, দুইটা আমরা দল, এক ভাই এক গ্রুপ আমরা বড় ভাইকে সাপোর্ট দিচ্ছি আর এক গ্রুপ আমরা ছোটো ভাইকে সাপোর্ট দিচ্ছি, দ্যাটস ইট, খেলা যখন হবে দুপুরে খাওয়ার সময় যখন হবে বাবা বা আম্মু ডাক দেবে আগে খেতে আসো, সবাই সব কিছু ফেলে দিয়ে আবার একসাথে যেয়ে খেতে বসে একসাথে, দ্যাটস ইট, কালকে ব্যাপারটা ঠিক সেরকমই হবে, যাকে যে হয়ে যায় কালকে যখন ডাক দেবে আগে আসো সবাই একসাথে যে ভাই দাঁড়িয়ে থাকবো কাজ করা শুরু।